স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমোতে দেয় না। একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের গড়ে তুলতে হয়, তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন, সৌন্দর্য হৃদয়ে মুখে নয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো উপায় পেয়ে যাবেন। একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মারার সবচেয়ে বড় ঔষধ। এটাই আপনাকে একজন সফলতম মানুষের পরিণত করবে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে, প্রকৃতি তাদের সাহায্য করে। যদি সূর্য হতে চাও, তবে সূর্যের মতো নিজেকে পোড়াও। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা, মা ও শিক্ষক। কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করেন, তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়। নেতা সমস্যায় ভয় পাবেন না, বরং সমস্যার মোকাবিলা করতে পারবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সম্মতি দেওয়া। আমি মনে করি পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষ অপরাধ করে, অপরাধের জন্য দায়ী সমাজ বা অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাকে আমরা শাস্তি দিতে পারি না, শাস্তি দিই ব্যবস্থার শিকার মানুষদের। স্বপ্ন 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 দেখে যেতে হবে, স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। যারা পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন। স্বপ্ন যারা দেখেন, সীমা ছাড়িয়ে যেতে পারেন তারাই। উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদেরকে মনে রাখবেন।